খালি শিক্ষকর পদ 7,755টা। যোগ্য আবেদনকারী প্রার্থী 2,137গৰাকী। নাই পর্যাপ্ত যোগ্য আবেদনকারী, কারণ 4 বছরে অনুষ্ঠিত হওয়া নাই টেট পরীক্ষা। 1,00,000 নিযুক্তি দিয়া হব বলে সততে ঘোষণা করে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি মিত্রজোট সরকারের দিনত এতিয়া খালি পদত আবেদন করবলেও নাই পর্যাপ্ত যোগ্য প্রার্থী। কেইবালাখো নিবনুয়ায় এটা চাকরির বাবে হাবাথুরি খাই থাকার সময়ত পর্যাপ্ত যোগ্য প্রার্থী নথকা কথাটা শুনিলে সকলো আচরিত হয়ে উঠিব। উল্লেখযোগ্য যে মাধ্যমিক শিক্ষা বিভাগে 7,755টা স্নাতক শিক্ষক পদর বিজ্ঞাপন প্রকাশ করেছিল। ইয়াৰে 7,550টা পদ প্রাদেশিক মাধ্যমিক বিদ্যালয়ের আর 255টা পদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। কিন্তু এই পদ সমূহত আবেদন করবলে এতিয়া রাজ্যত নাই পর্যাপ্ত টেট উত্তীর্ণ প্রার্থী। শিক্ষা বিভাগে যা 16 ফেব্রুয়ারির পর 28 ফেব্রুয়ারিলে আরম্ভ করে অনলাইন আবেদন প্রক্রিয়া। অনলাইন আবেদনের পাছত শিক্ষা বিভাগে নথিপত্র পরীক্ষার বাবে সময় তারিখ সহ যোগ্য বিবেচিত হওয়া প্রার্থীর সংখ্যা হয়গৈ মাত্র 2,137গৰাকী। শিক্ষা বিভাগের সূত্র অনুসরি রাজ্যত মাধ্যমিক টেট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 500তকৈও কম। উল্লেখযোগ্য যে সিদ্ধার্থ ভট্টাচার্য শিক্ষামন্ত্রী হয়ে থাকার সময়তেই শেষ বারের 2019 চনত অনুষ্ঠিত হয়েছিল মাধ্যমিক টেট পরীক্ষা, যত অবতীর্ণ হয়েছিল 35,814গৰাকী প্রার্থী আর উত্তীর্ণ হয় 11,322গৰাকী প্রার্থী। এই টেটর ফলাফল ঘোষণার পাছত শিক্ষা বিভাগে আরম্ভ করে নিযুক্তি প্রক্রিয়া। 2021 চনত আরম্ভ করা প্রথম পর্যায়ের নিযুক্তি প্রক্রিয়াত 5,000ৰাধিক পদর বিজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা বিভাগে। অনুরূপ ধরনে 2022 চনত পুনের 6,000ৰাধিক পদর বিজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা বিভাগে। আর দুয়োটা নিযুক্তি প্রক্রিয়াত মাধ্যমিক টেট উত্তীর্ণ সরসংখ্যক প্রার্থীয়ই নিযুক্তি লাভ করে। তদুপরি টেটত উত্তীর্ণ আন একাংশ প্রার্থী অথবা ঠিকাভিত্তিক শিক্ষকর চাকরির নির্ধারিত সময়সীমা উকলি গেছে, যার 7,755টা পদত আবেদনকারীর অভাব স্পষ্ট হয়ে পড়ছে। গুরুত্বপূর্ণ কথা যে 2019 চনত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের একটা নির্দেশের শিক্ষা বিভাগে অনুষ্ঠিত করে টেট। এয়াই আছিল শিক্ষা বিভাগে অনুষ্ঠিত করা শেষরটো টেট পরীক্ষা। আর টেট পরীক্ষা অনুষ্ঠিত নকরার ফল এতিয়া ভোগ করেছে রাজ্যের হাজার হাজার নিবনুয়ায়। পুনের টেট অনুষ্ঠিত করে শিক্ষক পদর আবেদন করবলে প্রার্থী নিবিচারি শিক্ষা বিভাগে শিক্ষক নিযুক্তির বিজ্ঞাপন প্রকাশ করাটোয়ে সকলকে আচরিত করে তুলিছে। টেট অনুষ্ঠিত নকরার বিএড ডিগ্রি উত্তীর্ণ প্রার্থীর মাজতো এতিয়া সৃষ্টি হয়েছে ক্ষোভর। প্রশ্ন উত্থাপন হয়েছে টেট অনুষ্ঠিত নকরা শিক্ষা বিভাগে পর্যাপ্ত প্রার্থী নথকা বলে জনার পাছতো কার বাবে প্রকাশ করেছে শিক্ষক নিযুক্তির বিজ্ঞাপন? এয়া নিবনুয়ার প্রতি এক চরম অপমান নহয় নে? নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।